ओम नमस्त्री यतिराजायो विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपायो स्वामिने तापहारिणी। श्री भगवानेर अशेष कृपाय आज आमरा सम्भवित होयेछि आमरा स्वामी शिष्य संवाद पाठ एवं आलोचनार उद्देश्य निये। आमि निजेओ शुरूते ठीक जानि ना कतक्षण आमरा एटा चालाते पारबो, कारण लोडशेडिंग चलछे। आमादेर एखाने आकाशेर अवस्था खानिकटा सेई बाच्चा मेये बकुनी खेले जेरकम एई काँपबे एई जल झरे पड़बे एरकम ठीक सेरकम अवस्था होबे। अतएव आमरा चेष्टा करे जाच्छि। आजके आमरा पढ़बो 23 नम्बर गल्ली थेके। एटी स्थान हच्छे बेलूर मठ, काल ओई निर्माणकाल 1898 साल। शिष्य प्रश्न करछेन, स्वामीजी ब्रह्म यदि एकमात्र सत्य वस्तु हन तबे जगते एत विचित्रता देखा जाए केन? स्वामीजी बोलছেন सत्यই হন আর যাই হন ব্রহ্মবস্তু কে জানে বল। জগৎটাকেই আমরা দেখি এবং সত্য বলে দৃঢ় বিশ্বাস করে থাকি। তবে সৃষ্টিগত বৈচিত্র্যের সত্য বলে স্বীকার করে বিচারপথে অগ্রসর হলে কালে একত্ব মূলে পৌঁছানো যায়। যদি সেই একত্বে অবস্থিত হতে পারিস তাহলে এই বিচিত্রতা দেখতে পারিস না। এটা হচ্ছে প্রথম কথা। স্বামীজিকে প্রশ্ন করা হচ্ছে, ব্রহ্ম যদি একমাত্র সত্য বস্তু হয়, জগৎ সংসারে যদি একমাত্র কোনো কিছু থাকে যা আমাদের কাছে প্রতিভাত হচ্ছে, তাই যদি একমাত্র ব্রহ্ম বস্তু হয় তাহলে জগতেই যে নানা বিচিত্রতা দেখি আমরা, মানুষ নানা রকমের ভাব, জগতের যে বৈশিষ্ট্য বিচিত্রতা আমরা দেখি, এটা কীরকম? সবই যদি সেই ব্রহ্মের প্রকাশক হয় তাহলে সব একই রকম হবে, সব গাছ গাছের মতোই হবে, এর বাইরে আর কিছু থাকবে না। তাহলে এরকম আলাদা আলাদা জিনিস আমরা দেখতে পাই কেন? স্বামীজি একদম পরিষ্কার এই প্যারাগ্রাফের একেবারে শেষে, যদি সেই একত্বে অবস্থিত হতে পারিস তাহলে এই বিচিত্রটা দেখতে পেতিস না। আমরা যতক্ষণ পর্যন্ত আকাশকে দেখি একতলার বারান্দা থেকে, আকাশের একটা অংশ খণ্ডাংশ আমরা দেখতে পাই। ফলে ধরুন যখন এখানে আকাশ একবারে মেঘলা হয়ে আছে, আসানসোলে দেখছিলাম একই সময় খানিকক্ষণ আগে আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, আমাদের এখানে কোনো বৃষ্টি পড়েনি। সেই বাচ্চা মেয়ে এই অভিমানে একবারে চোখ জলে ভর্তি আছে, টসকালে একটা টুক্কর মারলেই যেরকম তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকবে, আমাদের এখানকার আকাশ ঠিক সেই রকম হয়ে গেছে। দেখুন একই তো, আমি দেখতে পাচ্ছি না বলে এই আমার দৃষ্টির খণ্ডতা, আমি সবটুকু দেখতে পাচ্ছি না বলেই আমার ভীষণ রকমের সমস্যা। আমি সব আকাশের সব জায়গায় কীরকমভাবে প্রকাশিত হচ্ছে সেটা আমরা বুঝতে পারছিলাম না। আমার মনে আছে আগের দিন যেদিনকে নরেন্দ্রপুরে ছিলাম, শুকনো খটখটে শুনছিলাম ওই সময় বরিশাতে নাকি একটু আগে বরিশা, সেখানে বেহালাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা ওই যদি একতলার বারান্দায় দাঁড়িয়ে দেখি তাহলে খণ্ড আকাশকে দেখতে পাবো, তখন নানা রকম আকাশে নানা ভ্যারাইটি খুঁজে খুঁজে পাবো। দোতলায় এলে আরেকটু আকাশের বড় অবস্থা দেখতে পাবো। কিন্তু যখন ছাতে এসে দাঁড়াবো, যেখানে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা নেই, যেখানে সর্ববস্তু সর্বত্র সেই আকাশ ছড়িয়ে আছে, শুধু আকাশই দেখতে পাবো, তখন আমরা দেখবো যে এই আকাশের যে নানা ভ্যারাইটি দেখছিলাম এই ভ্যারাইটিগুলো তখন প্রকাশিত হবে না, প্রতিভাত হবে না। স্বামীজি সেই কথাই বলছেন, যদি সে একত্রে অবস্থিত হতে পারিস তাহলে এই বিচিত্রতাটা যেতে দেখতে পেতিস না। তার সঙ্গে যদি মিলেমিশে একাকার হয়ে যেত তাহলে এই আলাদা আলাদা যে তার প্রকাশ এটা দেখা যেত না। বলছেন সত্যই হন আর যাই হন ব্রহ্মবস্তুকে কে জানে বল। জগৎটাকেই আমরা দেখি এবং সত্য বলে বিশ্বাস করে থাকি। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা বারবার আচার্যরা এসে বলে যাচ্ছেন। আমাদের কাছে জগৎ সত্য, ব্রহ্ম মিথ্যা হয়ে গেছে। ব্রহ্ম যে সত্যস্বরূপ সেটাই আমরা মিথ্যা বলে আমাদের কাছে প্রতিপন্ন হয়। আমরা যেটুকু দেখতে পাই সেটুকুই আমাদের কাছে ভীষণভাবে সত্য বলে প্রকাশিত হয়। তাই আমরা যেহেতু মিথ্যাকে সত্য বলে প্রতিপন্ন করে থাকি, যেটা ঠিক নয়, যেটা নেই, যেটা বদল হবে, প্রতি মুহূর্তে বদলে যাবে, ঠিক সেই রকমভাবে যেরকম কোথাও নদী ছিল, এই ক্লাইমেট চেঞ্জের কারণে, প্রকৃতির বদলের কারণে সেইখানে আর নদী নেই, সেখানে বালিয়াড়ি হয়ে গেছে। অতএব এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে আমরা তখন দেখতে পাবো। আমাদের কাছে তখন আলাদা আলাদা বলে সব কিছু আলাদা আলাদা বলে প্রতিভাত হবে। এইটা হচ্ছে কথা। তখন আমরা আর আমাদের কোনোরকম आलादा किछु आर देखते पाबो ना। এই সময়টা শুরু হয়ে গেলে আবার টিং টিং করতে থাকলে বড় বিচ্ছিরি থাকে। তবে সৃষ্টিগত বৈচিত্র্যটাকে সত্য বলে স্বীকার করে বিচার পথে অগ্রসর হলে একত্ব মূলে পৌঁছানো যায়। আমরা যখন এই নানা ভ্যারাইটি মানুষ দেখি, অনেক রকমের মানুষ দেখতে পাই, কোনো মানুষ এক রকম না, প্রত্যেকটি আলাদা, প্রত্যেককে আলাদা করা হয়েছে। কিন্তু আমরা যদি বিশ্বাস করে থাকি যে সবার ভেতর সেই পরমাত্মা বিরাজ করছেন, সবাই সেই পরমাত্মার প্রকাশক, তাহলে দেখবেন আমরা যত এগোতে থাকবো তত এই পরমাত্মার প্রকাশক প্রত্যেকের ভেতর প্রত্যেকেই ঈশ্বরের প্রকাশক শক্তি, এটা বলে বুঝতে পারবো। আমরা যখন প্রত্যেকে, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ রোগা, কেউ গায়ের রং ধবধবে সাদা, কেউ ভূতের মতো কালো, এই আলাদা আলাদা প্রত্যেককে দেখতে হবে। কিন্তু আমরা যদি প্রত্যেকে বিশ্বাস করি প্রত্যেকের ভেতরে পরমাত্মা বিরাজ করছেন, তাহলে আমরা একটা সূত্র দিয়ে সকলকে ধরে নিতে পারবো। কিংবা আমরা যদি মনে করি আমরা প্রত্যেকে মানুষ, তাহলে এই এক সূত্র ধরে আমরা সকলকে সংযুক্ত করতে থাকবো। তারপর যখন আস্তে 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 সকলকে একটাই সূত্রে আলাদা জুড়ে ফেলবো, তখন আর আমাদের আলাদা করে বোঝা যাবে না। যেরকম বাগানে অনেক ফুল ফুটে আছে, প্রত্যেকটি ফুল আমরা যদি বিশ্বাস করি যে এই ফুলটি ঈশ্বরের পূজার কাজে লাগবে, আমরা একটা একটা করে তুলছি। ঝুড়িতে তোলার সময় খানিকটা এক জায়গায় সাদা ফুল, এক জায়গায় লাল ফুল, এক জায়গায় সুগন্ধি ফুল, এক জায়গায় বড় ফুল, এক জায়গায় ছোট ফুল, এরকম নিয়ে গেলাম। তারপরে একটা ছুঁচে সুতো পরিয়ে ধীরে ধীরে পরপর পরপর ছোট বড় নানা রকম ফুল দিয়ে একটা ফুলহার তৈরি করেছে। যখন তৈরি হয়ে গেল তখন কিন্তু একটাই জিনিস, তখন বলছি না যে জুঁই ফুলের মালা, তখন কিন্তু বলছি না যে গুলঞ্চ ফুলের মালা, তখন কিন্তু গোটা একটাই একটা মালা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ঠিক সেই রকম এই জগতে বিচিত্রতা আছে, বিচিত্রতাটাকে স্বীকার করে নিয়ে আমরা যে প্রত্যেকের ভেতরে সেই প্রকাশ, তার প্রত্যেকের ভেতরে যে সৌন্দর্যটাকে, সেটাকে যদি একত্রিত করতে থাকি, তাহলে আমরা একটা সময় সেই সত্য বস্তুতেই পৌঁছবো। তখন এটা একটা মালা বলেই আমাদের কাছে বিবেচিত হবে। তখন এই জগৎ সবে সবার ভেতরে আমরা ঈশ্বরের প্রকাশ দেখতে পাবো। মা ভারী ছোট্ট কথার ভেতরে, শ্রীশ্রীমা ভারী ছোট্ট কথার ভেতরে বলেছিলেন যে যখন তার ব্রহ্ম দর্শন হয় তখন সে দেখে আমার মাঝে যিনি, দুলে বাগদিন মাঝখানেও তিনি। সকলের ভেতরে একটি একত্ব ভাব তার অনুভব করতে থাকেন। শিষ্য বলছে, মহাশয়, যদি একত্বেই অবস্থিত হইতে পারিব তবে এই প্রশ্নই বা করিব কেন, প্রশ্নই বা কেন করিব? আমি বিচিত্রতা দেখিয়াই যখন প্রশ্ন করিতেছি তখন উহাকে সত্য বলিয়া অবশ্যই মানিয়া লইতেছি। স্বামীজি বলছেন না, সত্যই হন আর যাই হন, ব্রহ্মবস্তুকে কে জানতে পারে? জগৎকে আমরা দেখি এবং সত্য বলে বিশ্বাস করে থাকি। তিনি বলছেন যে আমি সত্যি সত্যি একত্রে অবস্থিত হতে পারবো, যদি পারবো তবে প্রশ্ন করব কেন? আমি একত্রে প্রস্তুত হতে পারিনি, এখনও ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আলাদা আলাদা ব্রহ্ম এবং জগৎকে আমি পৃথকভাবে দেখছি। বলছেন আমি বিচিত্রতা দেখিয়াই যখন প্রশ্ন করিতেছি তখন উহাকে সত্য বলিয়া অবশ্যই মানিয়া লইতেছি। স্বামীজি বলছেন, বেশ কথা, সৃষ্টির বিচিত্রতা দেখে তাকে সত্য বলে মেনে নিয়ে একত্বের মূলানুসন্ধান করাকে শাস্ত্রের ব্যতিরেকি বিচার বলে। অর্থাৎ অভাব বা অসত্য বস্তুকে ভাব বা সত্য বস্তু বলে ধরে নিয়ে বিচার করে দেখানো যে সেটা ভাব নয়, অভাব বস্তু। তুই এইরূপ মিথ্যাকে সত্য বলে ধরে সত্যে পৌঁছানোর কথা বলছিস কেমন? এই যে আমাদের যে আছে, যেটা যে আমরা নেতি নেতি দিয়ে বিচার করতে থাকি, ইতির পথে আমরা পৌঁছতে থাকি, এটা কি এই বস্তু, এর দ্বারা কি ভগবান লাভ হয়? তখন তাকে বলছি না, এটা লাভ হয় না। তখন তাকে নিগেট করে যে অনেক ভোগ্য বস্তু রয়েছে, সে অনেক ভোগ্য বস্তু রয়েছে একটা ঘরের ভেতরে সাজানো, একটা করে তুলছি আর বলছে এইটি দ্বারা কি আমার ভগবান লাভ হবে? সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে না, এই ভোগ্য বস্তু দ্বারা ভগবান লাভ হবে না, তখন সেটাকে আমি ঘরের বাইরে বার করে দিচ্ছি। আবার আরেকটি ভোগ্য বস্তুকে তুলছি, বলছি এটির দ্বারা কি ভগবান লাভ হতে পারে? তখন আমি বলছি যে না, এটির দ্বারা ভগবান লাভ হবে না, আবার সেটিকে বার করে দিচ্ছি। এই করতে 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 সমস্ত ঘরে যত ভোগ্য বস্তু ছিল সেগুলোকে পার করে দিলাম। তখন আমার কাছে প্রকাশিত হতে থাকলো যে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়বস্তু দিয়ে সত্যকে বোঝা যায় না, ইন্দ্রিয়াতীত অবস্থায় গেলে তবেই সত্যকে পৌঁছানো যায়। তখন আমি সেই ইন্দ্রিয়াতীত বস্তু খোঁজ করে যাব। কিন্তু যতক্ষণ আমরা এই যে নানারকম মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি, সেই সত্য বস্তু সেই পরব্রহ্মকে আমরা কোনোভাবেই খুঁজে পাবো না। কিন্তু আমাদের বিচার করতে হবে সব সময়, এইটা দিয়ে কি আমি ভগবানকে পেতে পারি, ওইটা দিয়ে আমি কি ভগবানকে পেতে পারি। এই নানা নীতি 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 সাধনা ধীরে ধীরে চলতে চলতে ইতিত্বের পথে পৌঁছানোয়। তাই বলছেন যে তুই এইরূপ মিথ্যাকে সত্য বলে ধরে সত্যে পৌঁছানোর কথা বলছিস। এই প্রথমে মিথ্যাগুলো যে জিনিস আমার ঘরে পড়া ছিল, একটা সময় মনে হয়েছিল যে না এগুলোই আমার সব, এগুলোই আমার সব। তারপরে একটা সময় অনুভব করেছে না এই দিয়ে ঈশ্বর লাভ করা যায় না, তখন জীবন থেকে সেগুলোকে একটু একটু করে বাদ দিয়ে আমি সত্য পথে চালিত করেছি। শিষ্য বলছে আগে হ্যাঁ, তবে আমি ভাবটাকেই সত্য বলি এবং ভাব রাহিত্যটাকেই মিথ্যা বলিয়া স্বীকার করি। স্বামীজি বলছেন আচ্ছা এখন বেদ বলছে একম এবাদ দ্বিতীয়ম, যদি বস্তুতই এক ব্রহ্ম থাকে তবে তো নানাত্ব তো মিথ্যাই হচ্ছে, বেদ মানিস তো? শিষ্য বলছে হ্যাঁ বেদের কথা আমি মানি বটে, কিন্তু যদি কেহ না মানে তাহাকেও তো নিরস্ত করিতে হইবে। স্বামীজি তখন বলছেন তা ঠিক, জড়বিজ্ঞানের সহায়ে তাকে প্রথমে বেশ করে বুঝিয়ে দেখিয়ে দিতে হবে যে ইন্দ্রিয়জ প্রত্যক্ষকেও আমরা বিশ্বাস করতে পারি না, ইন্দ্রিয়গুলিও ভুল সাক্ষ্য দেয় এবং যথার্থ সত্য বস্তু আমাদের ইন্দ্রিয় মন বুদ্ধির বাইরে রয়েছে। তারপর তাকে বলতে হবে মন বুদ্ধি এবং ইন্দ্রিয়ের পারে যাওয়ার উপায় আছে, তাকেই ঋষিরা যোগ বলেন। যোগ অনুষ্ঠান সাপেক্ষ, হাতে নাতে করতে হয়, বিশ্বাস করো আর নাই করো করলেই ফল পাওয়া যায়। কি করে হয় কি করে দেখো হয় কি না হয়। আমি বাস্তবিকে দেখিয়াছি ঋষিরা যা বলিয়াছেন সব সত্য। এই দেখ তুই যাকে বিচিত্রতা বলছিস তা একসময় লুপ্ত হয়ে যায়, অনুভব হয় না, তা আমি নিজের জীবনে ঠাকুরের কৃপায় প্রত্যক্ষ অনুভব করেছি। এটা হচ্ছে কথা। এই জড়বিজ্ঞানের সাহায্যে যারা এসবগুলোকে বিশ্বাস করে না, জড়বিজ্ঞানের সাহায্যে তাকে বোঝাতে হয়। কীরকম? বলছেন যে জড়বিজ্ঞানের সাহায্যে তাকে প্রথমে বুঝিয়ে দিতে হয় ইন্দ্রিয় প্রত্যক্ষকে আমরা বিশ্বাস করতে পারি না, ইন্দ্রিয়গুলিও ভুল সাক্ষ্য দেয় এবং যথার্থ সত্য বস্তু আমাদের ইন্দ্রিয় মন বুদ্ধির বাইরে রয়েছে। এই যখন আমরা খুব ছোট ছিলাম তখন কিন্তু টেলিভিশন ছিল না, তখন এই বিনোদনের একমাত্র বস্তু ছিল রেডিও, এবং এটাই আমরা মনে করতাম এটাই আলটিমেট। আকাশবাণী কলকাতা, সেখানে যদি কোনোদিন গল্পদাদুর আসরে আমাদের গান গাইবার বা কথা বলবার সুযোগ হতো তাহলে সারা পাড়ার লোক রেডিওর সামনে বসে শুনত। আপনাদের ছোটবেলার কথা ভাবুন, যখন মহালয়া হতো কোনো বাড়িতে আমরা এরকমও দেখেছি সকালবেলা সবাই ভালো করে পরিষ্কার জামাকাপড় পরে ঘরদোর পরিষ্কার করে ধূপ ধুনো জ্বালিয়ে রেডিওতে মহালয়া হচ্ছে, মহিষাসুর মর্দিনী হচ্ছে, সবাই সেইটিকে শুনছে। 1978 সালের পর কিন্তু এটা একেবারে বদল হয়ে গেল। তখন আস্তে আস্তে ওই দূরদর্শন আসতে শুরু করলো, আর সেই ঝুড়ি দিয়ে পাহাড় বানিয়ে মা দুর্গা নাচতে নাচতে এসে মহিষাসুরকে বধ করলেন। দেখুন তখন দুটো ভাগ হয়ে গেছে, একদল তারা রেডিওতে সেই মহিষাসুর মর্দিনী শোনে আর একদল টিভিতে সেই দেবীর নাচ শোনে। দেখুন এইটা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু, আমরা আরও বেশি করে দেবতার অনুভবটা করতে পারছি। আগে চোখ বুদলে যখন এরা গাইতেন একসঙ্গে রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দিশো জহি, আমরা তখন ওইটাকে নিয়ে প্রত্যক্ষ করতাম। কিন্তু দেখুন যত দৃষ্টি বদলাচ্ছে তত এখন, তারপরে এখন টিভিতে 50 ঘন্টা চ্যানেল, কোথায় শাশুড়ি বউয়ের মধ্যে লড়াই সেটা কি আমরা সত্য বলছি, কোথাও টিভিতে সারাদিন খবর করে চলেছে, কোথাও খবর পড়ার নামে চিৎকার করে চলেছে, এরকম নানান ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি। কাল যেটা সত্য ছিল আজ সেটা সত্য নয়। এই যে ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যক্ষ বস্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। তাই যদি ঈশ্বরকে বুঝতে হয় তাহলে তাকে বুঝতে হবে তিনি মন বুদ্ধি এবং ইন্দ্রিয়ের পারে, এবং তাকে পেতে হলে এই তিনটির পারে যেতে হবে। তিনটির পারে যদি না যাই তবে আমরা তাকে করতে পারব না। তাকেই ঋষিরা যোগ বলছেন, উচ্চ বিষয়বস্তুর সঙ্গে নিজের এই মনকে, অনন্তের সঙ্গে আমারকে সংযুক্ত হওয়া, বিরাটের সঙ্গে সরাটের সংযোগ। বলছেন যোগ অনুষ্ঠান সাপেক্ষ, হাতে নাতে করতে হয়, বিশ্বাস করো আর নাই করো করলেই ফল পাওয়া যায়, করে দেখো হয় কি না হয়। আপনি প্রার্থনা করছেন, একটা বিশেষ মন্ত্র জপ করছেন, একটি বিশেষ মুদ্রায় বসে দেবতাকে চিন্তা করছেন, আপনি ধীরে 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 অনুভব করতে থাকেন যে আপনার ভেতরের যে মানুষটা সেটির আদৌ আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। যে মানুষটা আগে হিংস্র ছিল, যে মানুষটা আগে अन्येर व्यथाय व्यथित होते पारतो ना, अन्येर बेदनाय जाके स्पर्श करतो ना, सेई मानुषटार भेतरे आस्ते 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 परिवर्तन होच्छे। এই যে পরিবর্তনটা এটা অনুভূতি সাপেক্ষ, এটা কিন্তু আপনি চোখে দেখতে পারেন না। যেমন গাছ একটা বড় হচ্ছে, এটা আপনি চোখে দেখতে পাচ্ছেন, একটু 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 করে বড় হয়ে বিরাট বটবৃক্ষে রূপান্তরিত হচ্ছে। আপনি আজকে এই গাড়ি কিনেছিলেন, কালকে আপনার বেশি টাকা হলো, আরেক ভ্যারাইটির গাড়ি কিনলেন, চোখে আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে আমার ভিতরের যে পরিবর্তন হচ্ছে এটা কিন্তু চোখে দেখা যায় না, এটা অনুভব করতে হয়। আর যারা অনুভবী তারা অন্যকে দেখে অনুভব করতে পারেন যে তার ভিতরে একটা ব্যাপক পরিবর্তন আসছে, সে একটু একটু করে অন্য মানুষে রূপান্তরিত হচ্ছে। বলছেন আমি বাস্তবিক কি দেখেছি, ঋষিরা যা বলেছেন সব সত্য। এই দেখ, তুই যাকে বিচিত্রতা বলছি তা একসময় লুপ্ত হয়ে যায়, অনুভব হয় না। তা আমি নিজের জীবনে ঠাকুরের কৃপায় প্রত্যক্ষ করেছি। স্বামী যে একটা এক্সট্রিম অনুভবের উদাহরণ বলছেন, এটা আমরা সাধারণত যদি কখনো কেউ অনুভব করি এইভাবে স্বামীজির মতো এত দুঃসাহসিকভাবে বলতে পারবো না, কারণ শ্রীরামকৃষ্ণের কৃপায় এবং স্বামীজির মতো আধার এটি অনুভব করেছেন। শুধু অনুভব করেছেন না, আগামী দিনের মানুষের কাছে তার অনুভবটি প্রকাশ করতে পারছেন। অনুভবটা কি? শিষ্য বলছেন কখন ঐরূপ করিয়াছেন? স্বামীজি বলছেন একদিন ঠাকুর দক্ষিণেশ্বরের বাগানে আমায় ছুঁয়ে দিয়েছিলেন। দেবামাত্র দেখলুম ঘর বাড়ি, দোরদালান, গাছপালা, চন্দ্র সূর্য সব যেন আকাশে লয় পেয়ে যাচ্ছে। ক্রমে আকাশও যেন কোথায় লয় পেয়ে গেল। তারপর কি যে প্রত্যক্ষ হয়েছিল কিছুই স্মরণে নেই, তবে মনে আছে এইরূপ দেখে বড় ভয় হয়েছিল। চিৎকার করে ঠাকুরকে বলেছিলাম, ওগো তুমি আমার কি করছো গো, আমার যে বাপ মা আছে। ঠাকুর তাতে হাসতে হাসতে তবে এখন থাক বলে ফের ছুঁয়ে দিলেন। তখন ক্রমে আবার দেখলাম ঘর বাড়ি, দোরদালান বা যেমন যা যেমন সব ছিল ঠিক সেই রকম আছে। আর একদিন আমেরিকার একটি লেক বা হ্রদের ধারে ওইরূপ হয়েছিল। এটা শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার দ্বিতীয় দর্শন, মানে দক্ষিণেশ্বরের দ্বিতীয় দর্শন, এবং যদি ক্রনোলজি বলতে হয় এটা শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার তৃতীয় দর্শন। ঠাকুর কথা বলতে বলতে তার বুকে পা দিয়ে দিয়েছিলেন, তার ভেতরে পরিবর্তনটা হয়েছিল, ঘর দোর দালান সমস্ত কিছু মিশে যাচ্ছিল। দেখবেন এইটার সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে প্রথম যে দর্শন, তার যে জগন্মাতার যে দর্শন, সেই জগন্মাতার দর্শনের যে গল্পটি সেটা একেবারে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। তিনি দেখলেন যে জগন্মাতাকে যখন তিনি তার প্রাণটি উৎসর্গ করবার জন্য এগিয়ে যাচ্ছেন, তখন তিনি দেখতে পেলেন ঘর বাড়ি দোর দালান সমস্ত কিছু মিলিয়ে যাচ্ছে। তিনি আরও ডিটেলে বলতে পেরেছিলেন, স্বামীজি সেটা বলতে পারেনি। তার কারণ হচ্ছে স্বামীজি তখন বয়সের হিসেবে অনেকটা ছোট, তাই ওই সম্পূর্ণটা যদি তিনি অনুভব করে ফেলতেন হয়তো বা প্রাণ তার চলে যেত, তিনি হয়তো এইভাবে আমাদের কাছে কোনোভাবেই প্রকাশ করে উঠতে পারতেন না। সেই কারণে যেন তার এই একটা এক্সটেন্ট অবধি এসে ঠাকুর থেমেছিলেন। তাই তিনি বলছেন তার দ্বিতীয় দর্শনে তিনি দেখলেন ওখানে আছে, আপনারা যদি একটু অনুমতি করেন, আমার ইয়ের ব্যাটারি শেষ হয়ে গেছে, আমি তাহলে একটু ট্যাবেতে ক্লাসটাকে কনভার্ট করে নেব। একটুখানি অপেক্ষা করবেন, চলে যাবেন না, একটু অপেক্ষা করবেন। শ্রীরামকৃষ্ণ দর্শন করলেন যে তার সম্পূর্ণভাবে এই জগৎটা একেবারে ঘুরতে থাকছে এবং একটা সময় সেটা লীন হয়ে গেল, একদম লীন হয়ে গিয়ে তিনি যেন একটা জ্যোতির সমুদ্রের মধ্যে, খুব ভালো করে লীলা প্রসঙ্গ পড়লে আমরা দেখতে পাবো, একটা জ্যোতির সমুদ্রের ভেতরে জলরাশি যেরকম হয় সেরকম আলোর সমুদ্র, সেইখানে একবার তিনি উঠছেন, একবার তিনি তাতে ডুবছেন, একবার তিনি উঠছেন ডুবছেন, এবং ধীরে 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 একটা সময় সেই জ্যোতির সমুদ্রের ভেতরে তিনি তলদেশে একেবারে সম্পূর্ণ মিলিয়ে গেলেন। কোনো রকম আলাদা করে কিছু করা সম্ভব না, হলো না, তিনি যেন একদম সেইটার ভেতরে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন। এইটা তার দর্শন হলো, এই অদ্ভুত দর্শনটি তিনি পেয়েছিলেন। জীবনীকাররা এটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন আমাদের প্রথাগত সংস্কার এবং আমাদের অনুভব যখন একসঙ্গে মিশে তখন আমরা দেখতে পাই, তখন একটা দ্বন্দ্ব চলতে থাকে। আমি উদাহরণ দিয়েছিলাম আপনাদের, যখন এই যে স্বামীজি বলছেন যে এই যে তার ঠাকুরের যে দর্শনের কথা আমরা বলছিলাম, ঠাকুর একবার জ্যোতি সমুদ্রেও ডুবে যাচ্ছেন, আবার জ্যোতি সমুদ্র থেকে বেরিয়ে আসছেন, এইরকম নানা রকমভাবে আমরা দেখছিলাম যে এটা হচ্ছে, এবং তিনি আস্তে আস্তে সেই জ্যোতি সমুদ্রের ভেতর ডুবে যাচ্ছে। জীবনীকাররা বলছেন जे एर अर्थटा होच्छे आमादेर जे प्रथागत विश्वास प्रथागत संस्कार तार संगे एई जे सत्येर एकटा संघात होते शुरू करे। आपनादेर उदाहरण दियेछिलाम मने आछे किना जानि ना, प्रथम बधुमाता जखन आमादेर बाड़ीते आसेन से एकबारे एकदम जाके बोले मडार्न मेये से एसे बोलछे मा आपनि कि एई रकम ग्यास पुड़िये रान्ना करछेन, माइक्रोवेव होयेछे, इंडक्शन कुकार होयेछे, आपनि बोललेन ओ आमि 30 बछर धरे संसार करछि তুমি আমার চেয়ে বেশি জানো। তারপরে একদিন একটু সে আপনাকে দেখিয়ে দিল যে কুকারে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়, রান্না দ্রুত হয়, আর তারপরে কি বেশ বলে গ্যাসও কম খরচা হয়। আপনি বুঝলেন হ্যাঁ তাহলে আপনার যে জানাটা সেটা আরও অ্যাডভান্স পদ্ধতি। প্রথম কিন্তু দুজনের ভেতরে আপনার জানা আর জ্ঞানের ভেতরে একটা সংঘাত হচ্ছিল। তারপরে যখন আপনি জানলেন ধীরে ধীরে সেই জানাটাকে আপনি ইনভাইট করতে শুরু করলেন যে আপনি রান্না গ্যাসে রান্না করাতে করে রান্না করা ছাড়া এগোতে পারতেন না, সেই আপনি ইন্ডাকশন কুকারে রান্না করছেন, সেই আপনি মাইক্রোওয়েভ ব্যবহার করছেন। এমনকি জল গরম করার জন্য এক কাপে জল বসিয়ে মাইক্রোওয়েভের মধ্যে ঢুকিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে টিকটিক করে মুহূর্তের মধ্যে জল গরম করে চা পাতা টি ব্যাগ ফেলে চা বানাচ্ছেন। এই দেখুন এই যে দর্শনটা যত হচ্ছে সত্যের সঙ্গে যত আমরা গভীরে যাচ্ছি তখন সত্যকে আমাদের জীবনে সর্বস্ব করে আমরা গ্রহণ করছি। তাই বলছেন তিনি দেখছেন কি দেখলেন, বললেন যে গাছপালা দেখলুম, ঘর বাড়ি দোরদালান গাছপালা চন্দ্রসূত্র সব যেন আকাশে লয় পেয়ে যাচ্ছে, ক্রমে আকাশও যেন কোথায় লয় পেয়ে গেল। এরপর যে কথাটা বলছেন সেটা একেবারে দারুণ। বলছেন তারপর কি যে প্রত্যক্ষ হয়েছিল কিছুরই স্মরণে নেই, তবে মনে আছে ওইরূপ দেখে বড় ভয় হয়েছিল। স্বামীজি তার সমাধি কবিতায় লিখছেন না, ধীরে ধীরে ছায়াদল মহালয় প্রবেশ ছিল, বহে মাত্র আমি আমি সে ধারা অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হলো, শূন্য শূন্য মিলাইল। তাহলে এই ঘটনা বলে দিচ্ছে যে আমি বোধের বাইরে তখনও সেই শূন্যতে তিনি পৌঁছতে পারছেন না, কিন্তু একটা উচ্চতম অভিজ্ঞতা হচ্ছে। তাই জন্য তিনি বলতে পারছেন ওগো তুমি আমার এরকম করছো কেন, ওগো তুমি আমার কি করছো গো, আমার যে বাপ মা আছে তখনও তারই যে আমি বোধ আছে, আমার বাপ মা এইসব বোধগুলো আছে। কিন্তু যখন এই বোধের বাইরে আমরা চলে গেলাম তখন আর এটা থাকছে না। তাই তিনি বলছেন যে এই রকম আমার অনুভূতি হয়েছিল, তুই যাকে বিচিত্রতা বলছিস তা এক সময় লুপ্ত হয়ে যায়, অনুভব হয় না। এই যে জগতে যা কিছু দেখতে পাচ্ছি, যে তাকে দেখছি একটা সময় সেটা অনুভব হয় না, আমরা এই অনুভূতির পারে চলে যাই, তখন আমরা পূর্ণ সত্যের সাথে একীভূত হয়ে যাই। শিষ্য বলছেন অবাক হইয়া, আচ্ছা মহাশয় ওইরূপ অবস্থায় মস্তিষ্কের বিকার তো হইতে পারে, আর এক কথা ওই অবস্থাতে আপনার বিশেষ আনন্দ উপলব্ধি হয়েছিল কি? স্বামীজি বলছেন যখন রোগের খেয়ালে নয়, নেশা করে নয়, রকম বেরকম দম টেনেও নয়, সহজ সবল মানুষের সুস্থাবস্থায় এই অবস্থা হয়ে থাকে, তখন তাকে মস্তিষ্কের বিকার কি করে বলবি? বিশেষত যখন ওইরূপ অবস্থা লাভের কথা বেদের সঙ্গে মিলছে, পূর্ব আচার্য ঋষিগণের আপ্তবাক্যের সঙ্গে মিলে যাচ্ছে, আমায় কি শেষে তুই বিকৃত মস্তিষ্ক ঠাউরালি? এই শিষ্যের প্রশ্নগুলো কিন্তু দারুণ। শিষ্য এমন এমন বোকা বোকা প্রশ্ন করতেন, সেই শিষ্যের প্রশ্নগুলো দারুণ ছিল। আগের বারও আমরা দেখব যে এখানে বলছেন না যে শিষ্য জিজ্ঞেস করছেন যে এই সমস্ত কাজ করতে গেলে প্রচুর অর্থাদি প্রয়োজন হয়, আমাদের এত অর্থের দরকার নেই। স্বামীজি একেবারে আমাদের ইলেকট্রিসিটি এসে গেছে। দেখুন তিনি বলছেন যে যখন রোগের খেয়ালে নয়, অনেক সময় আমরা রোগের খেয়ালে নানারকম আমাদের হ্যালোসিনেশন হয়, তারপরে নেশা করে নয়, একটা নেতে যেমন তেমন দুইটা নেতে সেই নানারকম আমরা পড়ি, সেরকম অবস্থাতেও নয়, যখন একেবারে সহজ সুস্থাবস্থায় এই অবস্থা হয়ে থাকে তখন তাকে মস্তিষ্কের বিকার কী করে বলবো। সেদিনকে একজন আমাকে একটা লিখেছেন যে আমি এরকম এর কাছে দীক্ষা পেয়েছি, আমি কোন ধারায় দীক্ষা পেলাম, এরকম সব লিখেছেন। আমার তাকে খুব লিখতে ইচ্ছা করছিল যে দুজনকে আমি খুব কাছ থেকে দেখেছি, একজন স্বামী ভূতেশানন্দজি এবং স্বামী আত্মস্থানন্দজি, আরও কাছ থেকে দেখেছি। আমার কাছে এটাই একটা বড় বিষয়, আমার এখন মনে হয় যেটা যে আমি যখন দেখেছি তাদের তাদের মনে হতো তারা এই জগতের মানুষ নয়। যে মানুষটি দীক্ষা দিতে গেলেন আমার প্রচুর পরিচিত, আত্মস্থানজি যাচ্ছেন, হাসতে গিয়ে যেতে যেতে মজা করছেন, ঘড়িতে হাত বুলোচ্ছেন, লাঠি দিয়ে খোঁচা দিচ্ছেন, বাইরে যখন বেরোচ্ছেন ভক্তরা দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে হাত তুলে আশীর্বাদ করছেন। এই মানুষটি যিনি অর্ঘ্য দিয়ে ফিরে আসছেন দীক্ষা দেবেন বলে, সেই মানুষটি সম্পূর্ণ রকম অন্য একটা সমাহিত পুরুষ। আমি নিজের চোখে দেখেছি, এরা মাথার খেয়ালে নয়, একদম স্বাভাবিক একজন মানুষ। তিনি মনে হচ্ছেন যেন একটা অন্য দেশের মানুষ। তাকে আমার লিখতে ইচ্ছা করছিল। একে দেখে আমার এই কথাটা খুব বেশি করে মনে হয়েছে যে আমাদের আর কেউ দীক্ষা দিতে আসেন না, স্বয়ং শ্রীরামকৃষ্ণ আসেন। শ্রীরামকৃষ্ণ ওই শরীর ধারণ করে আমাদেরকে মন্ত্র দীক্ষা দিতে আসেন। এটা আমরা বিশ্বাস করতে পারি আর না পারি, কিন্তু এ কথা 100% সত্য। আমার মনে আছে আমাদের দীক্ষার সময় পূজনীয় ভূতেশানন্দজি বলেছিলেন, আমাকে আজকে ভালো করে দেখে নাও। তখন ছোট ছিলাম, বুঝতে পারতাম না, কিন্তু এইটা হচ্ছে কথা। এই যে বলছেন না, যখন সুস্থাবস্থায় মানুষ এই অবস্থা লাভ করে, শুধু তাই নয়, এই আমার অনুভবের সঙ্গে বেদের সঙ্গে মিলছে, পূর্ব আচার্য ঋষিগণের আপ্তবাক্যের সঙ্গে মিলে যাচ্ছে। আমায় কি শেষে তুই বিকৃত মস্তিষ্ক ঠাওরালি। এই যে দেখুন, স্বামী বিবেকানন্দ নেমে আসছেন মাটির পৃথিবীতে। আমাদের যদি কেউ বলতো, আমরা ঠাটিয়ে দুটো থাপ্পড় মেরে দিতাম, কত রাগ হতো। আমার অনুভব, আমার যে বুদ্ধিমত্তা, একে চ্যালেঞ্জ করছে লোকে, এটা আমাদের কাছে কত রকম হতো। স্বামীজি কতখানি নিরভিমানী পুরুষ ছিলেন, এই ঘটনাগুলো আমাদের প্রমাণ করে। শিষ্য বলছে, না মশাই, আমি তা বলিতেছি না। শাস্ত্রে যখন শত শত এরূপ একাত্ম অনুভূতির দৃষ্টান্ত রহিয়াছে, আপনি যখন বলিতেছেন ইহা করামূলকবৎ প্রত্যক্ষ সিদ্ধ, আর আপনার অপরোক্ষ অনুভূতি যখন বেদাদি শাস্ত্রোক্ত বাক্যের অবিসংবাদী, তখন ইহাকে মিথ্যা বলিতে সাহস হয় না। বিবেক চূড়ামণিতে যেখানে আছে, শঙ্করাচার্য বলিতেছেন ক গতম কেন বা নিতম। স্বামীজি বলছেন, জানবি এই একত্ব জ্ঞান যাকে তোদের শাস্ত্রে ব্রহ্মানুভূতি বলে, তাহলে জীবের আর ভয় থাকে না, জন্ম মৃত্যুর পাশ ছিন্ন হয়ে যায়। এই হেয় কামকঞ্চনে বদ্ধ হয়ে জীব সে ব্রহ্মানন্দ লাভ করিতে পারে না। সেই পরমানন্দ পেলে জগতের সুখ দুঃখ জীব আর অভিভূত হয় না। এইবার বলছেন ব্রহ্মজ্ঞ পুরুষের চিহ্ন। স্বামীজি বলছেন, এই যে তুই যাকে বলছিস, যে ব্রহ্মানুভূতি বলছিস, তাহলে জীবের আর ভয় থাকে না। প্রথম যেটা দেখা যায় সেটা হচ্ছে অভয়ত্ব। আমাদের যে দৈবী গুণের কথা বলা হয়েছে, সেখানে অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি, অভয় গুণের কথা বলা হয়েছে। অভয় হচ্ছে প্রথম গুণ। এবং বলছেন, যখন দর্শন প্রাপ্তি, এই জগতের কারুর কাছে আমাদের কোনো রকম ভয় থাকে না। আর কিসের ভয় চলে যায়, সেটা হচ্ছে জন্ম মৃত্যুর যে বন্ধন পাশ, সেটা ছিন্ন হয়ে যায়। আমি যখন অমৃতের একাংশ হয়ে যাই, যে অমৃতকে না পাওয়ার জন্য আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে বারবার ঘুরে বেড়াতে হচ্ছে, আমাদের সেই ঘুরে বেড়ানোটা বন্ধ হয়ে যায়। আর বলছেন, এই হেয় কামকঞ্চনে বদ্ধ হয়ে জীব সে ব্রহ্মানন্দ লাভ করতে পারে না। কেন কামকঞ্চনে বদ্ধ জীব এই ব্রহ্মানন্দ লাভ করতে পারে না? তার কারণ হচ্ছে নানা রকমের ভাব তাকে একেবারে ভেতরে ঢুকিয়ে দেয়। নানা রকমের ভাব তার মধ্যে এমনভাবে ঢুকতে থাকে, সেগুলো যেন তাকে টেনে রেখে দেয়, তাকে কিছুতেই এগিয়ে যেতে দেয় না, এগিয়ে যেতে তাকে সাহায্য করে না। বলছেন, সেই পরমানন্দ পেলে জগতের সুখ দুঃখ জীব আর অভিভূত হয় না। এই যত আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাব, যত আমাদের ঈশ্বরের পথে আমরা এগিয়ে যেতে পারবো, দেখবেন এই জগতের সুখ বা দুঃখ কোনোটাই আমাকে কখনো স্পর্শ করতে পারবে না। কোনোভাবেই আমরা এগুলোর দ্বারা আমরা এর আবেশে আসতে পারবো না। শিষ্য বলছেন, আচ্ছা মহাশয়, যদি তাহাই হয়, আমরা যদি যথার্থ পূর্ণ ব্রহ্মস্বরূপী হই, তাহা হইলে এই রূপে সমাধিতে সুখ লাভে আমাদের যত্ন হয় না কেন? আমরা তুচ্ছ কামকাঞ্চনের প্রলোভনে পড়িয়া বারবার মৃত্যুমুখে ধাবমান হইতেছি কেন? স্বামীজি বলছেন, তুই মনে করেছিস জীবের সেই শান্তি লাভের আগ্রহ নেই বুঝি? একটু ভেবে দেখ, বুঝতে পারবি যে যা করছে সে তা ভূমা সুখের আশাতেই করছে। তবে সকলে ওই কথা বুঝে উঠতে পারছে না। সে পরমানন্দ লাভের ইচ্ছা আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলের ভেতর পূর্ণভাবে রয়েছে। আনন্দস্বরূপ ব্রহ্ম সকলেই অন্তরে রয়েছেন, তা তুইও সেই পূর্ণ ব্রহ্ম। এই মুহূর্তে ঠিক ভাবলেই ওই কথার অনুভূতি হয়। केवल अनुभूतिर अभाव मात्र। तुई जे चाकरी करे स्त्री पुत्रेर जन्य एत खाटछिस तार उद्देश्य सेई सच्चिदानंद लाभ, सेई मोहेर माया पेचे पड़े घा खाटछिस, घा खेये खेये क्रमश स्वस्वरूपे नजर आसबे। वासना आछे बोलेई धक्का खाटछिस ओ खाबी, एई रूपे धक्का खेये निजेर दिके दृष्टि पड़बे एबं सकलेरई एक समय पड़बेई पड़बे। तबे कारो ए जन्मे कारो बा लक्ष जन्म पड़े। खूब भालो करे यदि आमरा लक्ष्य करे थाकी आमरा जा किछु करछि सब किन्तु सुखप्राप्तिर जन्य, आनंद पावार जन्यई करछि। आमादेर आनंद पावा छाड़ा आर कोनो उद्देश्य नेई। आमरा जे दुर्गापूजार समय मार्केटिंगे गिये जामा कापड़ किनछि तार किन्तु एकटाई उद्देश्य, आनंद पाबो। जखन दुर्गापूजाय साजगोज करे ठाकुर देखते बेरोबो तखन एई पोशाकटा परे आमाके भालो देखाबे एबं सबाई आमार दिके फिरे फिरे ताकाबे। देखुन ये आनंद ये सुखानुभूतिर जन्य आमरा जाच्छि। बास्किन रबिन्सर दोकाने सामने गिये आमार गाड़ी थेमे जाच्छे, आमी गाड़ी दोकानेर भेतरे ढुके गिये एई कोनो रकम इटालियान चकलेट बा बेलजियम चकलेट एर आइसक्रीम खाच्छि, कपा कप एक एक करे स्कूप खाच्छि आर एकटु एकटु करे सेटा आमार गलार भेतर दिये मिलिये जाच्छे। किन्तु एकटा आनंद प्रचंड गरमेर मध्ये एकटा स्वस्ति खुंजे बेड़ाच्छि। एई आनंदगुलो छोट्ट छोट्ट आनंद, এই আনন্দগুলো যখন আমাদের একীভূত হয়, যখন আমরা এই আনন্দ করতে করতে ছোট্ট আনন্দকে আর আমাদের দরকার হয় না, আমাদের এই ছোট্ট আনন্দকে যথেষ্ট বলে মনে হয় না, তখনই আমরা পরমানন্দের খোঁজ করে থাকি। দেখবেন আমরা কিন্তু ছোট থেকেই মঠ মন্দিরে গিয়ে দীক্ষা নিয়ে একটা উন্নততর জীবনযাপন করার কখনোই চেষ্টা করি না। এটা আমাদের কোনোদিনই আসে না, আমাদের মনের ভেতরে এই অনুভূতিটা কোনোভাবেই আসে না। আমরা জীবনে নানা রকম ধাক্কা খেতে থাকি। এই যে ছোট ছোট সুখগুলো ছিল যেটা নিয়ে আমরা মেতেছিলাম, সেই সুখগুলো যখন আমাদের কাছে যথেষ্ট বলে বোধ হয় না, তখনই একমাত্র আমরা এই অনুভূতির দিকে এগিয়ে যাই। আমরাই তখন এই অনুভূতিগুলোকে অনুভব করার চেষ্টা, এর থেকে উচ্চতর অনুভূতি চাই। আমাদের যখন মনে হচ্ছে গতবারে যে ডিজাইনের পোশাকটা পরেছিল সবাই পরে ফেলেছে, এখন আর সেই পোশাকটা পরলে হবে না, একটা উন্নততর ভার্সন করতে হবে। একটা দামি একটা মোবাইল ফোন কিনেছেন, সেটা দিয়ে আপনার এতক্ষণ কাজ চলে যাচ্ছে, কিন্তু আপনার মনে হচ্ছে এটা দিয়ে আপনার সব কিছু হচ্ছে না, আমার আর একটু উন্নত আর একটা অ্যাডভান্স ভার্সনের মোবাইল ফোন চাই। ঠিক এই রকম জীবনের ক্ষেত্রে যে সুখ লাভ করছি, এই সুখ লাভে যখন আমরা সন্তুষ্ট হই না, তখন অনন্ত সুখের দিকে আমরা এক পা করে এগোই এবং তখনই আমরাই সচ্চিদানন্দ স্বরূপের দিকে এগোই। স্বামীজি কি সুন্দর কথা বলছেন বাসনা আছে বলেই ধাক্কা খাচ্ছিস ও খাবি। আমাদের জীবনে নানা রকমের বাসনা, মা বলছেন যদি কিছু চাইতে হয় তাহলে নির্বাসনা চাইতে হবে। আমাদের এই জগতের বাসনাহীনত্ব অবস্থা এলে তবেই আমরা জগতের উন্নততর সত্যকে প্রত্যক্ষ এবং অন্তরে অনুভব করতে পারব। তার আগে কিন্তু কোনোভাবেই প্রত্যক্ষ বা অন্তরে অনুভব করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই বলছেন বাসনা আছে বলেই ধাক্কা খাচ্ছিস ও খাবি, এইরূপে ধাক্কা খেয়ে নিজের দিকে দৃষ্টি পড়বে, সকলেরই এক সময় পড়বেই পড়বে। এ হয়, এটা আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি। যখন এই ধাক্কা খাই তখন মনে হয় আমি যথেষ্ট নই, আমার আরও উন্নততর জীবন, উন্নততর কিছু লাগবে। তখন মনে হয় যে যে জীবনটা কাটাচ্ছি এটা যথেষ্ট নয় এবং তখনই আমরা মুক্তির দিকে এগিয়ে যাই। এখন যেহেতু আমরা শুরুটা অনেক দেরি করে তাই শেষটা হয় এই জন্মে হয় বা পরজন্মে হয় বা কারো বা লক্ষ জন্ম পরে হবে, কিন্তু হবেই হবে। এখন একটা কথা হচ্ছে যদি লক্ষ জন্ম হবে পরেই হবে, তখন কেন এখন থেকে তাকে ডাকবো? এই যে বোধটা এসেছে, যে আনন্দটা পাচ্ছি এই আনন্দটা যথেষ্ট নয়, এই যে বোধটা এটা সহজে আসে না। এই যখন এসেছে তখন এই সময় সমস্ত কিছু কাজ করে ফেলা ভালো। যেরকম শীতকালের দিনে সকালবেলা যদি খুব গরম গরম রোদ্দুর ওঠে তখন আমরা তাড়াতাড়ি করে কম্বল, তোষক, বিছানা সব রোদ্দুরে দিয়ে দিই। আমরা জানি যে খানিক বাদে আবার এই রোদ্দুরটা চলে যাবে, আমি বেলায় দেবো এই ভেবে করি না। এটা যখন পেয়েছি, যে সুযোগটা পেয়েছি এই সুযোগটাকে কাজে লাগে। আবার যেই রোদ্দুর উঠে গেল, ঠান্ডা বাতাস বইতে থাকতে সঙ্গে সঙ্গে সব জিনিসপত্র তুলে ঘরের মধ্যে নিয়ে আসি। আমরা রাত্রিরে যখন শুই বা দুপুরে যখন শুই তখন সেই উষ্ণতাটাকে अंतरे अनुभव करी आमरा अंतरे सेटाके अनुभव करते थाकी। शिष्य बोलछेन से चैतन्य हवा महाशय आपनार आशीर्वाद और ठाकुरेर कृपा ना होले कखनो होबे ना। स्वामीजी बोलछेन ठाकुरेर कृपा बतास तो बइछेई तुई पाल तुले देना तखन जा कर जखन जा करबि खूब एकांत मने करबि। एटा हच्छे कीवर्ड जे कोनो काज करार एटा हच्छे सबचेये बड़ो मूल कथा। दिन रात भाबि आमि सच्चिदानंद स्वरूप आमार आबार भय भावना कि एई देह मन बुद्धि सबई क्षणिक एर पारे जा ता आमि। एई जे ठाकुरेर कृपा बतास बइछे आमादेर काज शुधु चेष्टा करते हबे। एई बोलछे ना जे सक्सेसेर पेछने आछे 99% इन्सपिरेशन और 1% परस्पिरेशन। आमादेर एटा चेष्टा करते हबे। आमरा जोदि चेष्टा ना करी ताहले हबे ना, एटा जोदि ना हय ताहले कखनोई हबे ना। आमादेर निजेरा चेष्टा ना करले किछुतेई हबे ना। गुरु आमादेर आमार जीवने मुक्ति हवार इच्छा पेलाम, मनुष्य जन्मो पेयेछि आर आमाके मुक्ति हवार पथो एकजन देखिए दिएछेन, किन्तु आमी जोदि चेष्टा ना करी, आमी जोदि आमार एई इच्छाटाके आगुनटाके निजेर भितरे जागिए राखते ना पारी ताहले किन्तु कोनोभाबेई किछु हबे ना। से एकटा गल्प आपनादेर बोलेछिलाम, जंगलेर भितरे से इटार्नल लाइट चिरंतन आलो ज्वलछे। एकजन गिये अनेक परिश्रम करे सेई जंगल भेंगे गिये सेखान थेके गिये एकटा पात्रे करे आलो निये एलो, संगे करे पकेटे करे किछु खड़कुटा निये गेछिलो, बार बार सेई दिये दिये से आगुनटाके जालिये राखछिलो। पथे आसार पथे एकजन मानुषके से देखलो जे लोकटा ठक ठक करे काँपछे। से भुलेई गेलो जे तार काछे जे आलोटा आछे सेटा चिरंतन आलो, सेटा से भुलेई गेलो। से एकटा तार मालसाटाके एगिये दिते बोललो आर तार सेई आलो थेके से खानिकटा आलो निये तार हाते दिये दिलो এবং বলল এই আলো জ্বালিয়ে তুমি একটু আরাম করে বসো। এইবার সে তার ঘরে পৌঁছে গেছে। ঘরে গিয়ে একটা উঁচু পাত্রের ভেতরে সেই মাটির মালসাটা রেখে সে জানলাগুলো তাড়াতাড়ি করে বন্ধ করছে। সেদিনকে বড় বাতাস হয়েছিল। এমন সময় সে জানলা বন্ধ করতে করতে তীব্র বাতাস এসে তার আলোটাকে নিভিয়ে দিল। তার ভীষণ মনে কষ্ট, এত কষ্ট করে আলো নিয়ে এলাম, এই আগুন বয়ে নিয়ে এলাম, এটাকে আমি রক্ষা করতে পারলাম না। সে খুব কষ্ট পাচ্ছে। একটা সময় সে অন্ধকার ঘর থেকে বাইরের বারান্দায় এসে দূরে লক্ষ্য করছে যেখানে সে একটু আলো দিয়ে এসে সেইখানে আগুন একটা জ্বলছে। সে তাড়াতাড়ি করে তার পাত্রটি নিয়ে সেইখানে গেল এবং যাবার পরে সে ওই যার কাছে যাকে আগুন দিয়েছিল দেখলো সে আরও খড়কুটো দিয়ে আগুনটাকে বেশ বড় করে দিয়েছে। তাকে বললো, ভাই তোমার এখান থেকে একটু আগুন দেবে? সে স্বচ্ছন্দে সেই আগুন থেকে আরেকটু আগুন আমাকে দিয়ে দিল। আমার পাত্রটাও দাউ দাউ করে জ্বলে উঠল। এই যে আগুন আনার ইচ্ছা হয়েছিল আমার, আগুন আনার আমার ইচ্ছাটা হয়েছিল তখন ওই আমি আগুন বয়ে এনেছিলাম এবং এই আগুন বয়ে আনার পথে যা যা ভালো সুকর্ম করতে হয় সেই সুকর্মগুলো আমি করেছি। তারপরে এসে আমি আগুনকে রক্ষা করতে পারিনি, কিন্তু এই যে আমার কৃত সুকর্ম সেটা আমাকে এই আগুনকে আবার করে জ্বালানোর মতো শক্তি দিচ্ছে। তাই এই যে ইচ্ছাটা আমরা পেয়েছি, ভালো হওয়ার ইচ্ছাটা, মুক্তি হওয়ার ইচ্ছাটা আমরা যে পেয়েছি, যে ঠাকুরের কৃপা বাতাস, ওই তার কৃপা বাতাস ছিল বলেই আগুন আবার করে খুঁজে পাওয়া গেল। তাই পাল তুলে দিতে হবে, আমাদের চেষ্টা করে যেতে হবে। যখন যা করবি খুব একান্ত মনে করবি। এটা আমাদের মহারাজ বলতেন এটা সব কাজের জন্য প্রযোজ্য। যখন যা করবি মোক্ষপ্রাণা মাতাজি একটা ভারী সুন্দর চিঠি আছে, একজন ব্রহ্মচারিণী মাতাজিকে লিখছেন যে এতদিন, চিঠি না এটা কনভারসেশন, যে এতদিন তুমি ঠাকুর ঘরে কাজ করছিলে, ঠাকুর ঘরে কাজ করার সময় মনে করতে ঠাকুরমা স্বামীজি এসে তোমার সমস্ত কাজ দেখছেন, তোমার পূজা গ্রহণ করছেন, এইভাবে তুমি করতে। আর এখন তোমার রান্নাঘরে ডিউটি করেছে, এখন তুমি ভাববে সব কাপ ডিশ পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, খাবার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, টেবিল খুব সুন্দর করে মুছবে, বাসনপত্রগুলো পরিষ্কার করে সব একবারে সাজিয়ে রাখবে। মনে করবে যারা এসে খেতে বসেছে তাদের সঙ্গে ঠাকুরমা স্বামীজিও এসে খেতে বসেছেন, তারা খাবেন এবং সেই জন্য তুমি আটপোস চেষ্টা করবে। এইভাবে ধীরে ধীরে করতে করতে দেখবে তুমি একই রকম আনন্দ পাবে। ঠাকুর ঘরে বসে তোমার যেরকম আনন্দ হচ্ছিল ঠিক সেই রকম আনন্দ পাবে। এইটা হচ্ছে কথা। যা করতে হবে এক মন, দিন রাত ভাববি আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমার আবার ভয় ভাব নাকি। এইটা মহারাজরা আমাদের বারবার বলেছেন, এটা চিন্তা করার কথা। আমি সেই অনন্ত শক্তির উৎস। আমি সব সময় মনে করি যখনই শক্তিহীন হয়ে যাই তখনই মনে করি আমি হয়তো শক্তিহীন, কিন্তু আমার গুরুদেব আমার মাথায় তার গুরু শক্তি স্পর্শ করিয়েছেন এবং একই সঙ্গে শ্রী শ্রী মায়ের অস্থি নিচয় স্পর্শ করিয়ে দিয়েছেন। श्री श्री मा एवं श्री श्री ठाकुर अभेद এই জ্ঞানে আমি মনে করি সেই পরশ পাথরের স্পর্শ আমি পেয়েছি। যখনই ডিমোটিভেটেড হয়ে যায়, যখনই মনে হয় আমার দ্বারা সম্ভব হচ্ছে না, এই চিন্তাটাকে আমি জাগ্রত করি এবং সঙ্গে সঙ্গে আমি নিজের ভেতরে শক্তি পাই। বলছেন এই দেহ মন বুদ্ধি সবই ক্ষণিক, এটা খুব খুব প্রয়োজন, এর পারে যা তাই আমি। এই যে এর পারে যেটা সে আমি, এই এর পারে যাওয়ার চেষ্টা করতে হবে, দেহ মন বুদ্ধি এগুলোর পারে যাওয়ার চেষ্টা করতে হবে। ভগবানের কাছে প্রার্থনা আমরা এই দেহ মন বুদ্ধির যেন পারে যেতে পারি, তাকে যেন অন্তর থেকে অনুভব করতে পারি এবং তাকে পেয়ে যেন আনন্দে আন্ডিল হয়ে যেতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বর্তিহারিণী त्रैलोक्यवासिनामिते लोकानां वद्रदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।